আলাইকুম সে ফাস্কুকে সবাইকে আরও একবার স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে পর্বে থাকছে মজাদার একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির রস পিঠা এই পিঠাটা এতটাই মজার দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গরুর দুধ আর এটা কিন্তু ঘন গরুর দুধ দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে একটু ঘন করে রেখেছি আর কি এখন চুলাটা অন করে দিলাম এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর আমি মিষ্টি জিনিসে একটু লবণ খাই আমার কাছে মনে হয় যে মিষ্টি জিনিসে একটু লবণটা দিলে একটু মানে ভালো লাগে আর কি তো এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা আমি দিব আর আস্তে আস্তে নাড়তে থাকবো আর এই পর্যায়ে সে কিন্তু চুলার আসটা একেবারেই কম থাকবে না হলে কিন্তু দলা পেকে যাবে আমাদের সুজিটা ভালো করে সিদ্ধ হবে না তো আমি একটু একটু করে পুরোটা সুজি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর কি আর সিদ্ধটা হয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন যে পাত্রের গা ছেড়ে দিচ্ছে আর কি তখন বুঝতে পারবেন যে এই সুজিটা আমাদের ভালো করে সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা সিদ্ধ করছি এটা কিন্তু এখনও হয় নাই এই যে নিচে কিন্তু একটু একটু করে লেগে আছে এখন দেখতে পাচ্ছেন যে নিচ থেকে কিন্তু উঠে এসেছে তো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমি ঢেকে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি চলে এসেছি ঠান্ডা মানে একেবারে ঠান্ডা না যাতে আমরা একটু গরম থাকে ধরে মাখাতে পারি তো আমি এখন নামিয়ে নিচ্ছি একটা বড় একটা জায়গায় নামিয়ে নিচ্ছি এখন এখানে আমি মেখে নিব আর এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করছি একটা ডিমের কুসুম যেহেতু আমি এখানে কোনো বেকিং পাউডার ব্যবহার করব না ওই জন্য কুসুমটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর আপনারা কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন কারণ সয়াবিন তেল দিলে কিন্তু সুন্দর হবে না কারণ সয়াবিন তেলের একটা অন্যরকম গন্ধ আছে তো ঘিটা দিলে যতটা ভালো ফ্লেভার আসবে সয়াবিন তেলে অতটা ভালো ফ্লেভার আসবে না তো এখন আমি ভালো করে মেখে নিচ্ছি আমার মাখা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর মাখানো হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন এই ডোটার গা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মসৃণ হয়েছে এখন আমি এটাকে ভাগ করে রেখে দিচ্ছি ভাগ করে এর পাশে আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা থেকে একটু লেচি কেটে নিচ্ছি এ করে আমি কিন্তু পুরো সবগুলোরই লেচি কেটে নিব লেচি কেটে তারপর আমি একটা ভিজা কাপড়ের সাহায্যে একটু ঢেকে রাখবো যাতে কি না উপরে ড্রাই হয়ে যায় তো আমার সব লেচি কাটা হয়ে গিয়েছে এখন আমি ডিজাইন করে দেখাচ্ছি ডাইস ছাড়াই একটা চালনি নিয়েছি যেটা দিয়ে আমরা সাধারণত ভাজা ভুজি উঠাই আর নিয়েছি একটা চামচ এখন আমি ডোটাকে নিয়ে ভালো করে বল শেপ দিয়ে একটা চাপ দিয়ে আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে করছি এখন যে চালনিটা আছে এটা দিয়ে এভাবে করে নিচ্ছি ডায়েট ছাড়াই কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন এখন আমি দেখিয়ে দিব একটা চামচ দিয়ে আপনারা টুথপিকের কাঠি দিয়েও কিন্তু করতে পারেন সেটাও কিন্তু সুন্দর ডিজাইন হয় তো আমি আজ দুইটি ডিজাইনই করেছি এই যে চামচ দিয়ে করছি দেখুন একটা ফুলের মতো হয়ে গেল আর এই পিঠাটা কিন্তু খুবই মজার একটা পিঠা তো আমি এখন সবগুলো করে নিচ্ছি সবগুলো করা হয়ে গিয়েছে আর আমি কিন্তু আজকে একটু বড় বড় করেই করেছি আপনারা চাইলে কিন্তু আরেকটু একটু ছোটো করতে পারেন তো আমি এখন চুলায় তেল বসিয়ে দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে যখন কিনা না নিচ থেকে একটু বুদ উঠবে সেই পর্যায়ে এসে পিঠাগুলো দিয়ে দিতে হবে তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না এই ফাঁকে সেই পুরাতন কথাটি আবারও নতুন করে বলে নিই আমার চ্যানেলে যারা নতুন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটিতে প্রেস করে দেবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে আর সবার আগে আপনি দেখে নিতে পারবেন এক পাশ হয়ে গিয়েছে কিছুটা সেই পর্যায়ে আমি উল্টে দিচ্ছি আর এভাবেই কিন্তু আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে আর আপনারা যে যেমন কালার করতে চান সে সেভাবেই করে নেবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার তো আমার কিন্তু পিঠা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এপিট দুই পিটি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছি এই একই তেলের মধ্যে আমি পরবর্তী ব্যাসটাও ভেজে নিব ভেজে আমি রেখে পাশে চলে যাব আমি শিরাটা তৈরি করতে তো শিরা তৈরি করার জন্য আমি এখানে চিনি নিয়েছি দুই কাপের কম মানে আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সে সেইভাবে দিবেন আমি এখানে পনে দুই কাপ নিয়েছি চিনি আর দিয়ে দিলাম পনে তিন কাপ পানি এখন আমি চুলায় দিয়ে দিয়েছি চুলায় এখন আমি জাল করব আর এটা আমি একটা পাতলা শিরা তৈরি করব এখানে কোনো এক তার দুই তারের ব্যাপার নেই কারণ এটা একেবারেই একটা পাতলা শিরা তৈরি হবে আমি দুইটি এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য তো দেখতে পাচ্ছেন বলক উঠে গিয়েছে এইভাবে বলক উঠে যাওয়ার পর মাত্র এক মিনিট আমি জাল করেছি তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম তো আমি কিন্তু এখন চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে আমি সাথে সাথে পিঠাগুলো দিয়ে দিয়েছি আর এই শিরাটা তৈরি করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি এটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যেহেতু একটা পাতলা শিরা এখন আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু জাল করতে হবে না জাস্ট এইভাবে পিঠাগুলো দিয়েই আমি ঢেকে রেখে দিব আর এটা কিন্তু ভালো হয় এক থেকে দুই ঘন্টা রাখলে তো এটা এতটাই মজার পিঠা এতটাই সুন্দর হয় যে এত সময় রাখা লাগে না আধা ঘন্টা রাখলেই কিন্তু এটা সুন্দরভাবেই খাওয়া যায় একেবারে মানে একদম গলে যায় অনেক সুন্দর হয় তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আগাম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শিরিনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম